আসসালামু আলাইকুম, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সবাইকে বললাম। আমি আজকে মটন ডিম বিরিয়ানি রান্না করব, তো কী কী নিচ্ছি আপনারা দেখুন। দেখে নিন বন্ধুরা, প্রথমে আমি 2 কিলো বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি, 1 কিলো আলু বড় বড় করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি, 1.5 কিলো মটন আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, 200 গ্রাম আদা রসুন বাটা একসাথে নিয়ে নিয়েছি, 7টা ডিম, 20টা কাঁচা লঙ্কা, 200 গ্রাম টক দই, ধনে পাতা কুচানো, 1 বাটি জিরে পাউডার। আর আমি এই মটন ডিম বিরিয়ানিটা রান্না করব শুধু আদা রসুন কাঁচা লঙ্কা জিরে পাউডার দিয়ে, আর কিছুই মশলা আমি দেবো না। আর কিছুটা আমি গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়েছি 2টো দালচিনি, 8টা লং, 4টে ছোট এলাচ, 3টে তেজপাতা। আমি এটা শুধু গরম মশলাটা নিয়েছি মটনের জন্যে, যখন ভাতটা চাবাবো তখন আলাদাভাবে আমি মশলা নেবো, তখন আমি দেখাবো। আমি আলুটা সেদ্ধ চাপিয়ে দেবো, আলু ডিমটা একসাথে সেদ্ধ করে নেবো। আমি নুনটা দেখাতে প্রথমে আমি ভুলে গেছিলাম, তো আমি যখন রান্না করবো যতটা নুন দেবো আপনাদের ঘরে দেখাবো। প্রথমে আমি 1 চামচি নুন দিয়ে দেবো, আর এতে লাল কালারের জাফরান দিয়ে দেবো। এই যো এতটা জাফরান দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অন করে নেব, আমি এটা ঢাকা দিয়ে দেব, 10 মিনিট পরে আমি খুলে দেখে নেব কতটা আলু সেদ্ধ হয়েছে। ততক্ষণ আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্যে পেঁয়াজটা আগে ভেজে নেব। বেরেস্তা করার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অন করে নেব। কড়াটা গরম হয়ে গেলে তেলটা ঢেলে দেব, যে পেঁয়াজটা আমি প্রথমে দেখিয়েছিলাম অর্ধেকটা মটনে দেব, অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব, ভালো করে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, পেঁয়াজটার কালার আমি গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পেঁয়াজটা দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি আলু ভেজে ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখে নেবো, একটা ছুরির সাহায্যে যে কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা বন্ধ করে পেতের মধ্যে ঢেলে নেবো, পানি ঝরিয়ে আলুটা ঠান্ডা করে নিয়ে ভেজে নেব। আলুটা সেদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি দুবারে আলুগুলো সব ভেজে নেব, একবারে দেবো না, কেন ভালো করে ভাজা হবে না, কেন সেদ্ধ আলু ভেঙে যাবে। আলুটা নেড়ে নেব, আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামতে নেব।
যে রকম করে আলুগুলো ভেজে নিয়েছি, যতটা আলু বেঁচে আছে ওরকম করেই ভেজে নেব। আলুটা আমি নেড়ে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেল জন্য কুকার চাপিয়ে দিয়েছি, আমি গ্যাসটা অন করে নেব। কুকারটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেব। কুকারটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দেবো আমি। ভালো করে গরম মশলাটা ভেজে নেব। ভালো করে গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে নেব। ভালো করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি 200 গ্রাম আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব ভালো করে, যে কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার মটনটা দিয়ে দেবো। এর মধ্যে ভর্তি ভর্তি করে 1 চামচি নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। এর মধ্যে আমি পানি দেবো না, কুকারের ঢাকনাটা দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেবো। কেন কুকারে এর মধ্যে আমি পানি দেবো না, কুকারের ঢাকনাটা দিয়ে 3টে সিটি দিয়ে নেবো। কেন মটনের যতটা পানি আছে সব বেরিয়ে যাবে। আর এইটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে, যে যাতে তলায় না পুড়ে যায়। ঢাকনাটা এবার আমি দিয়ে নেব। পড়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা মটনে কতটা পানি বেরিয়েছে। আমি এটা পুরো শুকনো শুকনো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মটনটা কষাবার সময় পানি দিইনি। মশলাটা যখন দেবো, জিরে পাউডারটা, তখন আমি পানি লাগলে দেবো। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 4 চামচ জিরে পাউডার দিয়ে দেবো। জিরে পাউডারটাই বেশি করে দিয়েছি, কেন আমি মটনটাই আর কিছু মশলা দেবো না। শুধু এবার গরম মশলা 5 মিনিট ধরে আমি ভালো করে মটনটা কষিয়ে নেবো, তারপর আমি গরম মশলা দিয়ে দেবো। 4 চামচ আমি গরম মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে ঘরে বানানো গরম মশলা। ভালো করে কষে নেব।
এর মধ্যে আমি হাফ চামচি নুন দিয়ে দেব। কেন নুনটা প্রথমে আমি এক চামচি দিয়েছিলাম, কম লাগলো, তাই জন্য হাফ চামচি নুন দিয়ে দেব। ভালো করে কষে নেব। এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পরে 5 মিনিট আমি কষিয়ে নেব। ভালো করে মটনটা কষানো হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। বন্ধুরা দেখুন মটন কষানোটা হয়ে গেছে। এবার আমি কুকারটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার বিরিয়ানি ভাতটা করে নেব। ভাত করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দেব। এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানিটা লাগবে অল্প করে, বাস এতটা দিয়ে দেব। আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখ। বিরিয়ানি ভাতের জন্য গরম মশলা নিয়েছি 4টে ছোট এলাচ, 6টা লং, 2টো দারচিনির টুকরো, 3টে তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি বেশি কিছু দেবো না। এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা হচ্ছে আমি 4 চামচ দেবো। ভালো করে পানিটা ফুটে গেছে। আমি এবার চাল দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সব চাল দেওয়া হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে ঢাকনাটা খুলে দেখে নেব। ভাতটা ফুটে গেছে। এবার আমি লেবুটা নিচেরে দিয়ে দেব। কিছুটা ওই ভাতের পানি আমি তুলে নেব। ভাতটা হয়ে গেছে, আমি এবার কষিয়ে নেব। বেশতাতে আমি গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো 2 চামচ। এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। আগে আমি সব কিছু রেডি করে নেবো, তারপরে বিরিয়ানিটা সেজে দেখাবো। এরই মধ্যে আমি মিঠা আতর দিয়ে দেবো। অল্প ছিল, আমি সবই দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে। এইটা আমি মেখে নেব। ভালো করে মেখে আমি সাইডে রেখে দিয়েছি। দুধের মধ্যে আমি 2 চামচি কেওড়া জল দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নেব। এবার আমি কি কি নিচ্ছি বিরিয়ানিটা সাজার জন্যে আপনাদের ঘরে দেখিয়ে দেবো। এর মধ্যে কেওড়া জল আর দুধটা মিক্স করে রেখে দিয়েছি। আমি এটা আগে থাকতে সব কিছু মিক্স করেছি, আপনাদের ঘরে দেখিয়েছি। এখানে আছে ডিম ভাজা, এইখানে আছে বিরিয়ানির চালের ও ফ্যানটা, এখানে আছে জাফরান গুলেছি, ঘি, বিরিয়ানি ভাতটা আর মটনটা, এই যে এখানে আছে। আমি এবার সেজে নেব। এর মধ্যে ওই আসামটা দিয়ে দেবো আমি, তার মধ্যে ঘি দিয়ে দেবো, তারপরে আমি ভাত দিয়ে দেবো।
চারিদিকে ছড়িয়ে দেবো। আমি দুধটা দিয়ে দেবো। পেঁয়াজ মাখানোটা দিয়ে দেবো। আলু ভাজাটা ছিল তারপরে দিয়ে দেবো। কিছুটা ঘি দিয়ে দেবো। তারপরে মটন দিয়ে দেবো। আমি মটনটা দিয়ে দেবো। এর উপরে আমি ভাত দিয়ে দেবো। ভাতটা ভালো করে চাইলে নেবো। আরো কিছুটা ভাত দিয়ে দেবো। এর মধ্যে দুধ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়ে দেবো। আমি এবার মটনটা দিয়ে দেবো। এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো উপরে। এর উপরে ভাত দিয়ে দেবো। ভালো করে ভাতটা চাইরে দেবো। আমি আবার দুধ দিয়ে দেবো উপর দিয়ে। এর উপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। তারপর আমি জাফরানটা দিয়ে দেবো। এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেবো। আমি 100 গ্রাম ঘি দিয়েছি। এবার আমি দমে দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। গ্যাসটা আমি অন করে নেবো। বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখে দেবো 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মতো। তারপরে আমি লো ফ্লেমে করে দেবো। আধা ঘন্টা বাদে আমি খুলে দেখে নেবো। দিয়া হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে দেখে নেবো। দেখুন বন্ধুরা, ভালো করে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মটন ডিম বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, বেশি মশলা দিইনি, ঝরঝরে হয়েছে ভাতগুলো। কিন্তু মশলা কম দিলেও টেস্টটা কিন্তু দুর্দারুণ হবে। আমি যেরকম রান্না করেছি, আপনারা বাড়িতে প্লিজ রান্না করে দেখবেন, এটা খুব খেতে ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।